হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমি চলে গেছি বাবুল্যান্ডে, বাবুল্যান্ডে সীমান্ত সম্ভার ব্রাঞ্চে। এই যে দেখতে পাচ্ছ বাবুল্যান্ডে সীমান্ত সম্ভার নতুন ব্রাঞ্চ, এটা কিনা খুলেছে এই কয়েকদিন আগে। বাবুল্যান্ডে এই ব্রাঞ্চে স্পেস থিম করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ সব কিছু স্পেস আকারে ডিজাইন করা। যেমন ধরো সামনে তোমরা দেখতে পাচ্ছ একটা এরোপ্লেন শেপ, যেখানে ভিতরে তোমার এখানে এয়ারক্রাফটের ভিতরে যেরকম ডিজাইন থাকে সেইভাবেই তারা করার চেষ্টা করেছে। এই যে অনেক বেবিরা খেলা করছে, এখানে ট্র্যাম্পোলিন আছে, বল পুল আছে, আর বাচ্চাদের বেবি লঞ্চ আছে, আর বড়দের জন্য আছে হলো বাস্কেটবল, যেটা কিনা তোমরা কিছুক্ষণ পর দেখতে পাবে। স্লাইডও আছে, এই যে স্লাইড, আর সব কিছু স্পেস থিম ডিজাইন করা। এই দেখতে পাচ্ছ বাস্কেটবল প্লে জোন, এই প্লে জোনে গার্জিয়ানরা বাস্কেটবল খেলতে পারবে আর বেবিরা যখন খেলা করবে তাদের মতন। তো এই জিনিসটাতে কিন্তু তোমরা যমুনা ফিউচার পার্ক প্লাস বসুন্ধরাতেও দেখতে পেয়েছো। তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, যেটা কিন্তু অন্য কোনো ব্রাঞ্চে আমি দেখি নাই। তো রিয়েলি রিয়েলি গুড ইনিশিয়েটিভ, আর বাবুল্যান্ড ইজ এ গ্রেট প্লেস ফর ইয়াঙ্গার কিডস, আর হচ্ছে বেবিদের জন্য ফিজিক্যালি অ্যান্ড মেন্টাল হেলথের জন্য বাবুল্যান্ড ইজ এ গ্রেট প্লেস। আমার ছেলে তো সবসময় এখানে খেলা করতে পছন্দ করে, তোমাদের কেমন লাগে? ওয়াও বাবুল্যান্ড! তো ওভারঅল আমি পুরো ভিডিওতে তোমাদের বাবুল্যান্ড সীমান্ত সম্ভার ব্রাঞ্চটা দেখিয়ে ফেলেছি। এখানে আমি যা যা দেখিয়েছি তাই আছে তোমাদের বাবুল্যান্ড সীমান্ত সম্ভার ব্রাঞ্চে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, ইট মিনস আ লট টু মি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।